একজন মহিলার দেহের উপরের অংশ যদি খোলা থাকে তবে তাকে কি অশালীন বলা যাবে না তাকে অশালীন বলা যাবে না এমনই পর্যবেক্ষণ কেরালা হাইকোর্টে এক মহিলা তার অর্ধনগ্ন দেহে সন্তানদের নানান বুকে করতে দিয়েছিলেন ওই মহিলার স্তনের উপর বিভিন্ন রং দিয়ে খুদেরা ছবি আঁকছিল সন্তানদের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আর এখান থেকেই যত বিপত্তি এইভাবে কি করে ওই মহিলা তার দেহের উপরের অংশ দেখাতে পারেন সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয় নেটিজেনদের তোপের মুখেও তাকে পড়তে হয় এখানেই বিষয়টা কিন্তু থেমে থাকেনি জল গড়ায় আদালত পর্যন্ত সেখানে কেরালা হাইকোর্ট বলে কোনো মহিলার দেহের উপরের অংশ যদি দেখা যায় তবে তা অশালীন বা যৌন উদ্রেককারী বিষয় নয় আদালত আরও বলে কোনো মহিলার শরীরের উপরের অংশ নগ্ন মানেই তাকে অশালীন ধরে নেওয়া যাবে না পরিস্থিতি অনুযায়ী এর ব্যাখ্যা ভিন্ন হবে কেরালা হাইকোর্টের মতে ওই মহিলার ভিডিও কন্টেন্টে কোনো অশালীনতা নেই তাই তাঁকে কোনোভাবে অশালীন বলা যাবে না আদালতে ওই মহিলা জানান আমাদের সমাজের বদ্ধমূল ধারণা কোনো মহিলার শরীর নগ্ন মানেই তা অশ্লীল যৌন শিক্ষা নিয়েও আমাদের সমাজ নাক কোচকায় সেই ধারণা ভাঙতেই তিনি এই ভিডিওটি পোস্ট করেছিলেন কেরালা হাইকোর্টের এই পর্যবেক্ষণে এর বিরোধিতা করেছেন অনেকেই এ তো গেল এই দেশের কথা আমরা যদি একটু এই দেশের বাইরে যাই ইউরোপের দিকে যদি নজর রাখি তাহলে বা আমেরিকার দিকে যদি নজর রাখি সেখানে সেখানে তো এই বিষয়কে এইভাবে গুরুত্বই দেওয়া হয় না সেখানে তো ভীষণভাবে স্বাচ্ছন্দ্য মহিলারা অস্ট্রেলিয়াতেও সেই একই ছবি দেখা যায় তাহলে এই দেশের ক্ষেত্রে কেন ভিন্ন নিয়ম হবে এই প্রশ্ন অনেকে তুলেছেন তুলেছেন বারংবার এবার সেই রকম একটি প্রশ্ন সামনে চলে আসে আর তারপর তার জলটা গড়ায় একেবারে আদালত পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত সেই মহিলারই জয় হয় একজন মহিলার দেহের উপরের অংশ যদি খোলা থাকে তবে তাকে কি অশালীন বলা হবে কারণ এই প্রশ্ন বারংবার করা হয়েছে কিন্তু সেক্ষেত্রে যদি পুরুষদের দিকে দেখা যায় তাহলে দেখা যাবে সেখানে কোনো প্রশ্নই ওঠে না সেখানে কিছু বলাই হয় না খুব স্বাচ্ছন্দ্য তারা স্বাভাবিক তারা তাহলে কেন মহিলাদেরকে এই কোপে পড়তে হবে বারংবার এই প্রশ্ন করা হয়েছে মহিলারাই প্রশ্ন করেছেন সেখানে নারী তত্ত্বও এসছে নারীবাদী এসছে কিন্তু যখন সামনে এলো একটা বড় বিষয় তখন দাঁড়িয়ে দেখা গেল আদালত অব্দি যখন বিষয়টা গড়ালো আদালত বললেন না এক্ষেত্রে কোনো রকম অশালীন কোনো বিষয় নেই সেই মহিলা কিন্তু অবশ্যই সে জয়ী হলেন এবং তিনি বললেন যে সমাজেকে একটা যোগ্য উত্তর দেবার জন্যই তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন আরও অনেক আপডেট রয়েছে তার জন্য নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন